পট করে একটা আওয়াজ হলো, পট করে যখন একটা আওয়াজ হলো তখন আমি টিনের গেটটা খুললাম, খুলে দেখছি একটা সাদা রঙের গাড়ি চলে গেল। প্রত্যক্ষদর্শীর বয়ানে উঠে আসা এই গাড়ির সূত্র ধরেই ইটাহারে তৃণমূল কর্মী খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম সুকুমার দাস, বাড়ি ইটাহারের পাইকপাড়ায়, তিনি পেশায় গাড়ি চালক। পুলিশ সূত্রে দাবি, বছর তিনেক আগে শিশু নির্যাতনের মামলায় গ্রেফতার হন সুকুমার। তার বিরুদ্ধে সাক্ষ্য দেন তৃণমূল কর্মী বিকাশ মজুমদার। 33 মাস জেলও খাটেন সুকুমার, মাসখানেক আগে জামিনে ছাড়া পান। আর তারপরে শুক্রবার দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল কর্মী বিকাশ মজুমদার। তাহলে কি এই দুই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে? উত্তর খুঁজছে পুলিশ। ধৃতের 7 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ আদালত। আর এই হত্যাকাণ্ড ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পাল্টা বিজেপির দাবি, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছেন তৃণমূল কর্মী বিকাশ মজুমদার। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন আইজি উত্তরবঙ্গ সহ পুলিশের পদস্থ অফিসাররা। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।